হ্যালো ফ্রেন্ডস, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মহালয়ার এই পূর্ণ প্রভাতে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে খুবই সুস্বাদু। সেটি হলো কাজু কাটলি বা কাজু বরফি। এটা করতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার হয় না আর খুব বেশি সময়ও লাগে না, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। আমি এখানে 150 গ্রামের মতো কাজু নিয়েছি, আর নিয়েছি 100 গ্রামের মতো চিনি, আর 6-7টা এলাচকে আমি পাউডার বানিয়ে রেখেছি, আর লাগবে ঘি, আর লাগবে জল। এই দিয়েই আজকে রেসিপিটা হয়ে যাবে। তাহলে প্রথমে করতে হবে কাজুটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে হবে। তাহলে আমি সেই গ্রাইন্ডটা করে তারপর দেখাচ্ছি। আমার কাজুগুলো আমি গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন, গ্রাইন্ডিংটা কিন্তু এই ধরনের হবে, পেস্ট কিন্তু করা যাবে না, পাউডারের মতো গ্রাইন্ড করতে হবে। আর তাহলে মিক্সিটা আপনি কিভাবে চালাবেন? মিক্সিটা কাজুগুলো দিয়ে মিক্সির জারে চালাবেন, একটু বন্ধ করবেন, আবার চালাবেন, একটু বন্ধ করবেন, মানে একবারে অনেকক্ষণ সেটা চালাবেন না, তাহলেই কিন্তু পেস্ট হয়ে যাবে, আর না হলে এই যে এই ধরনের পাউডার হবে। আর কাজু কাটলি কিন্তু বানানোর জন্য এই ধরনের পাউডারটারই দরকার। আমি স্ট্রেনারের মধ্যে নিয়েছি এটাকে একটু ছেঁকে নেওয়ার জন্য, কেননা অনেক সময় কাজুর বড় বড় দানাগুলো থেকে যায়, তো সেগুলো মুখে পড়লে ভালো লাগবে না। বড় দানাগুলো যদি থেকে যায় তাহলে আমি আবার সেগুলোকে গ্রাইন্ড করে নেব। তাহলে আমি এটা ছেঁকে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। দেখুন, ম্যাক্সিমামটাই আমি ছেঁকে রেখে দিয়েছি, আর বাদ বাকি এইটুকু রয়েছে, একটু বড় বড় দানা রয়েছে, এগুলোকে আমি আবার আর একটু গ্রাইন্ড করে তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। এবার আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটে একটু ঘি মাখিয়ে এটা এক সাইডে রেখে দেবো, কেননা কাজু কাটলিটা যখন মন্ডটা তৈরি হয়ে যাবে এই প্লেটেই না পাবো, তাই প্লেটটা আগে তৈরি করে রেখে দিচ্ছি। এই যে আমি প্লেটটাতে ঘি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, এবার এটাতে আমি মন্ডটা নামাবো। আমি ওভেন জ্বালিয়ে একটা ননস্টিক কড়াই বসিয়েছি, এবার এটাতে চিনি দিয়ে দিলাম। যা চিনি নেবেন তার হাফ জল দেবেন। চিনিটা যতক্ষণ না জলের সঙ্গে একবারে গলে যাচ্ছে এটা ভালো করে একটু নাড়াতে হবে, না হলে চিনি কিন্তু অনেক সময় নিচে লেগে যায়। তাহলে চিনিটা ভালো করে গলুক, তারপরে আমি আবার ফিরে আসছি। দেখুন, আমার এই চিনিটা কিন্তু পুরোটা গলে গেছে, জলও ভালো মতো ফুটে গেছে, আর এই জলটা কিন্তু শিরাটা স্টিকি মতো হয়ে গেছে। এই সময় আপনাকে দিয়ে দিতে হবে কাজুর পাউডারটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে রাখবেন, না হলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যেতে পারে। এবার সমানে নেড়ে যেতে হবে। এই নাড়া কিন্তু থাবালে চলবে না, নাড়ে কিন্তু একবারে নিচ দিয়ে পুড়ে যাবে আর একটা বাজে গন্ধ ছাড়বে, ভালো লাগবে না আর খেতে। দেখুন, আমি কিন্তু সমানে নেড়ে যাচ্ছি, এটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু এখনও এটা নাড়তে হবে। যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে তখন আপনি, আমি তখন দেখিয়ে দেবো যে কীভাবে বুঝবেন যে হয়ে গেছে এটা। এটা এখনও নাড়তে হবে, এখনও জল জল ভাবটা রয়েছে, এখনও নাড়তে হবে, কম ফ্লেমে এটা সমানে নেড়ে যাবেন। তাহলে আমি এটা ভালো মতো আবার এটা মিক্সড করে আমি আবার দেখাচ্ছি, আবার নেড়ে আবার দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু আমার অনেকটা হয়ে এসেছে, কড়াই থেকে কিন্তু আপনা আপনি ছেড়ে দিয়েছে। এবার আপনি কি করে বুঝবেন যে এটা হয়ে গেছে, সেটার একটা প্রসেস হলো। আপনি একটুখানি নিয়ে, এই যে আমি ঘি মাখানো যে প্লেটটা রেখেছিলাম
তার মধ্যে খানিকটা নিন, নিয়ে এবার এটা খুব গরম আছে, একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি এটা নাড়তে থাকি। ততক্ষণ এটা নেড়ে যাই, ওটা ঠান্ডা হোক, তারপরে কীভাবে টেস্ট করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামে করে রেখেছি। একটুখানি যে আমি প্লেটে নামিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়েছে বলে একটু ধরতে পারছি। দেখুন এরমভাবে করে যদি দেখেন আপনি যে হাতে লাগছে না, তাহলে বুঝবেন আপনার হয়ে গেছে। দেখুন এখনও কিন্তু আমার একটু হাতে লাগছে, লেগে যাচ্ছে, তার মানে আর একটু এটা নাড়তে হবে। এভাবে কিন্তু সমানে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু এবার কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে, কড়াই থেকে পুরোটা ছেড়ে দিয়েছে। এবার আমি এতে একটু ঘি আর এলাচের পাউডারটা একটু দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা আমার হয়ে গেছে, এবার আমি ঘি মাখানো প্লেটটাই তুলে নিচ্ছি। এবার এই প্লেটটার মধ্যে রেখে গরম গরমই আমাকে এটা করতে হবে, যখন হাতে ধরা যাবে এই রকম অবস্থাতে আমাকে কিন্তু এই কাজু কাটলিটা তৈরি করে নিতে হবে। একবারে পুরো ঠান্ডা করলে হবে না, তাহলে আমি এটা একটু ঠান্ডা করে তারপরে ফিরে আসছি। দেখুন আমি কাজুর এই মণ্ডটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে ধরা যাচ্ছে। এবার এটাকে আমরা যেমন রুটির লেচি করি সেই ধরনের একটা গোল বলের মতো বানিয়ে নিই, তারপরে এটাকে আমি বেলে তারপরে যে যার নিজের পছন্দ মতো শেপে কাটবো। এটা এবার আগে আমি বেলবো, সেটা কিভাবে বেলবো সেটা দেখাচ্ছি। দেখুন আমি মণ্ডটা থেকে যে লেচি বানিয়েছিলাম সেটা থেকে এবার বেলে নিতে হবে। আমি একটা বেকিং পেপারের মধ্যে এটা নিয়েছি, নিয়ে এর ওপর থেকে আবার আরেকটা পেপার এভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা যেভাবে রুটি বেলি সেভাবে বেলতে হবে। একটু পাতলা পাতলা করে বেলবেন। এই যে আমি একটা সাইজে তো কাটতে হবে, সেজন্য একটা স্কেল নিয়েছি আর একটা ছুরি দিয়ে আমি এবার এটা কেটে নিচ্ছি। কাটাটা কিন্তু আপনারা আপনাদের নিজের সুবিধা মতো বা ইচ্ছে মতো যেরকম ইচ্ছে সেরকম কাটতে পারেন। এইভাবে আমি পুরোটা কেটে নিয়ে দেখুন এবার আমি আবার এই পোর্শনটা আবার কেটে নিচ্ছি। আমি এটা বরফি শেপে কাটলাম। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি কাজু কাটলি বা কাজু বরফি আমার তৈরি হয়ে গেছে এবং একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আমার এই প্রসেসে যদি আপনারা করেন মিষ্টিটা খেতে খুবই ভালো হবে এবং সবাই খেয়ে আপনার প্রশংসাই করবে। তাই একবার বাড়িতে চট করে বানিয়ে ফেলুন আমার এই রেসিপিটা দেখে, আর যদি ভালো হয়, ভালো খেয়ে লাগে, তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমাকে আমার রেসিপিটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। টাটা, বাই বাই।